আজকে দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর করে ফ্লোরটা সাজানো হয়েছে বিয়ে বাড়ি কার বিয়ে হতে পারে রূপপূর্ণার বিয়ে কি বিয়ে বাড়িতে কিছু খাওয়াচ্ছে না তুমি আবার এসছো কেন কার বিয়ে হচ্ছে এটা কালক্রমে বুঝতে হবে প্রেম হচ্ছে দুজনের এটা আমি ঠিক বুঝতে পারছি সেটা হচ্ছে রূপের আর রূপের রূপসী সকালে এসেছিলাম ব্রেকফাস্ট না করে আমাকে বলা হয়েছিল যে 10:15 ফ্লোর দিতে হবে আমি দিতেই এসেছি দু পাতার সিন ছিল ভেবেছি যে 20 মিনিটে করে ব্রেকফাস্ট করতে যাব লাইট যাচ্ছে লাইট আসছে দু পাতার সিন করলাম 2.5 ঘন্টা ধরে ব্যাস বিধ্বস্ত অবস্থা এসে থেকে এই হচ্ছে এখনো বসে আছি অন্ধকারে এখন তো লোডশেডিং দেখছো বিয়ের মধ্যে লোডশেডিং হয়ে গেছে তারা বিয়ে বাড়ি শুট হচ্ছে এখন তো এই মুহূর্তে শুটিং বন্ধ রয়েছে লোডশেডিং হয়ে গেছে বলে আবার এলে তবে দেখতেই পাবে বিয়ে বাড়িতে কি সব হচ্ছে আমার চেহারা নিয়ে আমার হাঁটতে তো সময় লাগে না মালতী হাঁটছে ওই ভাবে সে হাঁটতেই পারে না এখনই মোটা করে ভেঙে যাবে এত তাড়াতাড়ি রূপপূর্ণার বিয়ে হলে কি হয়ে যায় কখনো মজাটাই তো থাকবে না কারণ রূপ আর পূর্ণার মধ্যে সেই ভালোবাসাই এখন তৈরি হয়নি তারা একে অপরকে একদম পছন্দ করে না এখনো তাই এখন হচ্ছে মালতী দিদি মানে রূপদের বাড়িতে যে কাজ করে হাতে হাতে সমস্ত প্রচুর হেল্প করে তার বোনের বিয়ে তার বোনের বিয়েতে পূর্ণার তো ডেফিনেটলি কিছু কন্ট্রিবিউশন থাকবেই তার কারণ পূর্ণা সবাইকে খুব ভালোবাসে ওই ফ্যামিলির এবং মালতী দিদিকেও খুবই ভালোবাসে তাই আজকে চলে এসেছি মালতী দিদির বোনের বিয়েতে আজকে গায়ে হলুদ হবে গায়ে হলুদের প্রিপারেশন চলছে এখানে আর তার মাঝে তো কিছু কিছু জিনিস তো থাকবেই সেগুলো সারপ্রাইজ সেগুলোর জন্য দেখতে হবে রূপসাগরের মনের মানুষ প্রতিদিন 1:30 শুধুমাত্র সানবাংলা দেখেছি